ত্বকে চকলেট মাখলে কি উপকার জেনে নিন। চকলেট খাওয়া যে স্বাস্থ্যের জন্য ভালো তা সবাই জানেন। এতে তারুণ্য বজায় থাকে, ত্বকে বয়সের ছাপ পড়ে না সহসা। কিন্তু গবেষণায় বিজ্ঞানীরা একই কাজে চকলেটের ভিন্ন ব্যবহারের কথাও বললেন। তাদের পরামর্শ, চকলেট শুধু খাওয়াই নয়, মুখে ও দেহে মাখলেও বলিরেখা সহজে পড়বে না। ভারতের বিউটি অ্যান্ড মেকআপ এক্সপার্ট, আকৃতি কোচার এবং ফিটপাসের পুষ্টি বিজ্ঞানী মেহের রাজপুত জানান, চকলেট কেবল দেহের ভেতর থেকেই উপকার করে না, বাইরে থেকেও করতে পারে। প্রসাধন সামগ্রীর মতো একে ত্বকে লাগালে বলিরেখা পড়বে না। অতীতের অনেক গবেষণায় বলা হয়েছে, চকলেট এমনিতেই মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, হৃদরোগের ঝুঁকি কমায়। অনলাইনেও চকলেট এবং এ নিয়ে বানানো খাবারের অর্ডার সবচেয়ে বেশি। চকলেট অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, তাই এটি চেহারায় বয়সের ছাপ ফেলতে দেয় না। দেহে প্রবেশ করা দূষিত ও বিষাক্ত পদার্থ মানুষকে দ্রুত বুড়ো করে দেয়। চকলেটে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, ফলে স্পর্শকাতর এবং শুষ্ক ত্বকের জন্য দারুণ উপকারী চকলেট। ডার্ক চকলেট ত্বকের কোমলতা ধরে রাখে এবং একে মসৃণ করে। চকলেটে থাকা ফ্লেভানোলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, দূষিত উপাদান দূর করার মাধ্যমে ত্বকের সজীবতা ধরে রাখে। ফ্লেভানোল হল সাইটোনিউট্রিয়েন্ট যা উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের মাত্রা, হৃদরোগের ঝুঁকি, রক্তে গ্লুকোজের মাত্রা ইত্যাদি কমিয়ে আনে। ক্যাফেইনের সঙ্গে মিশানো হলে চকলেট একটা দারুণ অ্যান্টি ইনফ্লেমেটরি খাবার। এত সব গুণের মাঝে চকলেটের আরও একটি গুণ স্পষ্ট হয়েছে, এটা ত্বকে মাখলে তা সজীব হয়ে ওঠে, বলিরেখা দূর হয়, ত্বকে জৌলুস বাড়ে। পদ্ধতি তা সাধারণ, ছোট একটা কাপের তিন ভাগের এক ভাগ কোকোয়া পাউডারে 2 থেকে 3 টেবিল চামচ মধু মিশিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস দিন। এই চকলেট মাস্ক মুখে মেখে 15 থেকে 20 মিনিট রাখুন, এরপর ধুয়ে দেখুন, ত্বকের জৌলুস বেড়ে যাবে। নিজের ত্বকের প্রতি যত্ন নেবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। আর চ্যানেলের অ্যাড্রেসটি মনে রাখবেন, www.youtube.com/viewenjoytv।